بسم الله الرحمن الرحيم. إنا نحن نرث إلينا يرجعون. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ما لا يسمع ولا يبصر ولا يغني. ما لا يسمع ولا يبصر ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. ما يا أبت إني قد جاءني من العلم يا ما لم يأتك فاتبعني
فاتبعني أهدك صراطا سويا. صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে এক ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন রংধনু শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের সম্মানিত পরিচালক প্রিয় ভাই শিল্পী জাকির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আর কাজ চাই অপূর্ব মিল, মিল চাই জানা আর মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। কথা আর কাজ চাই অপূর্ব মিল, মিল চাই জানা আর মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। কথা আর কাজ চাই অপূর্ব মিল, সৎ কাজ এনে দেয় সম্মান আর সত্যের নেই পরাজয়, মিথ্যে ছড়িয়ে দেয় হিংসা বিদ্বেষ, মিথ্যে ছড়িয়ে দেয় হিংসা বিদ্বেষ, প্রাণে প্রাণে সংঘাতে সংশয়। সৎ কাজ এনে দেয় সম্মান আর সত্যের নেই পরাজয়, মিথ্যে ছড়িয়ে দেয় হিংসা বিদ্বেষ, মিথ্যে ছড়িয়ে দেয় হিংসা বিদ্বেষ, প্রাণে প্রাণে সংঘাতে সংশয়। তাই মিথ্যে ছেড়ে এসো সত্য বলি, তাই মিথ্যে ছেড়ে এসো সত্য বলি, শ্রম দেই ভালো ভালো কাজেতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। কথা আর কাজ চাই অপূর্ব মিল, মিল চাই জানা আর মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। কথা আর কাজ চাই অপূর্ব মিল, সুন্দর আগামীর জন্য চাই সত্যের বীর সেনাদল, আমরাই হব সেই সত্যের সৈনিক, আমরাই হব সেই সত্যের সৈনিক, ভেঙে দিয়ে মিথ্যার দাবানল। সুন্দর আগামীর জন্য চাই সত্যের বীর সেনাদল, আমরাই হব সেই সত্যের সৈনিক, আমরাই হব সেই সত্যের সৈনিক, ভেঙে দিয়ে মিথ্যার দাবানল। সেই লক্ষ্যে যেতে এসো ঐক্য গড়ি, সেই লক্ষ্যে যেতে এসো ঐক্য গড়ি, পথ চলি কোরআনের আলোতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। কথা আর কাজ চাই অপূর্ব মিল, মিল চাই জানা আর মানাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে, সত্য কথা আর সঠিক কাজে চাই ক্ষণিকের জীবন রাঙাতে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই প্রীতি সমাবেশ এবং ইফতার মাহফিলে এই ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, যারা এই ক্যাম্পাসে কলি হয়ে এসেছিলেন এবং ফুটন্ত গোলাপ হয়ে বেরিয়েছিলেন, যাদের কৃতিত্বের কারণে এই জামিয়া আজ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই জামিয়ার সুসন্তানেরা কৃতি ছাত্ররা আসতে শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন।
কিছুক্ষণ আগেই মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশের ব্যবসা জগতের এক উজ্জ্বল নক্ষত্র সিলেট বারাকাতুল্লাহ ইলেকট্রিক প্লান্টের সম্মানিত বারাকা ইলেকট্রিক প্লান্টের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর সিলেট চেম্বার অফ কমার্সের সম্মানিত সদস্য ফাহিম আহমদ চৌধুরী দেখতে পাচ্ছেন এই ক্যাম্পাসের সাবেক কৃতি ছাত্র রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা সাইদুর রহমান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এই জামিয়ার সাবেক কৃতি ছাত্র বর্তমানে যিনি জামিয়াতে শিক্ষকতা করছেন বিশিষ্ট আলেমে দিন ইসলামী চিন্তাবিদ মাওলানা খলিলুর রহমান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله سلیٹ توتا شرا বাংলাদেশের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বপ্ন এবং গর্ব ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্রদের নিয়ে আয়োজিত আজকের এই ঐতিহাসিক প্রীতির সমাবেশ এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী সুপ্রিয় ছাত্র ভাইয়েরা সম্মানিত সুধী মণ্ডলী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গরিত শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমার মতো এক নগণ্য গোলামকে সিলেটের স্বনামধন্য ঐতিহ্যবাহী এই দিনী প্রতিষ্ঠানে জ্ঞান আহরণ করার পাশাপাশি বর্তমানে কিছুটা হলেও এই প্রতিষ্ঠানেই আল্লাহর দিনের খেদমত করার তৌফিক দান করেছেন এই জামিয়াকে নিয়ে শিশুকাল থেকেই আমরা অনেক স্বপ্ন দেখতাম অনেকে এখন এই জামিয়াকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন অনেক অভিভাবকরা তার সন্তানদেরকে জামিয়ায় ভর্তি করাতে পেরে জামিয়ার শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পেরে অনেক সৌভাগ্যবান মনে করেন আপনারা নিশ্চয় জানেন বর্তমান যুগের চাহিদার আলোকে জামিয়া শুধু আলিম তৈরি করার কারখানা নয় যুগোপযোগী ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী ব্যারিস্টার বিশিষ্ট ব্যবসায়ী সহ দেশ এবং বিদেশে অনেক সুনামের সাথে জামিয়ার ছাত্ররা আজকে সৌকাতি বিচরণ করছেন আমরা আশা করব জামিয়ার এই সফলতা জামিয়ার এই সার্থকতা দীর্ঘদিন অতিবাহিত হবে জামিয়ার এই সফলতা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং জামিয়া তার স্বপ্নের মঞ্জিলে মকসুদে খুবই দ্রুত বেগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ জামিয়ার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জামিয়াকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন পর্যায়ক্রমে সবাইকে না শেয়ার করা হবে আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে অনুরোধ করতে চাই জামিয়াকে নিয়ে যেই স্বপ্ন দেখা হচ্ছে যেই বিষয়গুলো শেয়ার করা হবে আমরা আমাদের সামর্থ্য দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জামিয়ার সমস্ত উন্নয়ন এবং গঠনমূলক কাজে আল্লাহ পাক আমাদের সবাইকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার এবং অংশগ্রহণ করার তৌফিক দান করুন সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই জামিয়ার সাবেক কৃতি ছাত্র বর্তমানে জামিয়ার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নাজমুল হুদা তুফাইল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا صدق الله العظيم ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ বাংলাদেশের
একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, শত শত হাজার হাজার ছাত্রদের প্রাণের ঠিকানা শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাবেক ছাত্র ছাত্রদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ববর্তী অনুষ্ঠানে উপস্থিত আছেন জামিয়ার সুনামধন্য অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি জামিয়াকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। জামিয়া আজ এতদূর আসার পিছনে যার একটি অবদান রয়েছে, সেই শিক্ষক মহোদয় অধ্যক্ষ মহোদয় লুৎফুর রহমান হুবাইদি জনাব উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী উপস্থিত ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জামিয়ায় আমি ছাত্র ছিলাম 1995 সাল থেকে 2012 সাল পর্যন্ত। সেই হিসেবে জামিয়ার যে স্মৃতি এবং জামিয়ার যে একটা আবেগ জড়িত আমার সাথে, সেটা একমাত্র আমি অনুভব করতে পারি। আমি আমার মনে হয় জামিয়ার হাঁটি হাঁটি পাক পাক করে জামিয়া আজ এতদূর এসেছে। জামিয়ার অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য যত উন্নয়ন আছে সবগুলোর পিছনে যাদের অবদান রয়েছে এবং যারা অক্লান্ত পরিশ্রম করে জামিয়াকে একটি মহিরুহে রূপান্তর দিয়েছেন, সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং তাদের এই দানকে, তাদের এই শ্রমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে পরকালে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, সেই দোয়া কামনা করছি। একজন ছাত্র হিসাবে এবং বর্তমানে এই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষক হিসাবে আমার একান্ত ইচ্ছা, একান্ত কামনা, এই জামিয়া যাতে বাংলাদেশ তথা সারা বিশ্বের প্রতি বুকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে দণ্ডায়মান হয় এবং যারা এই জামিয়া থেকে বের হবে তারা যাতে ভবিষ্যতে সারা পৃথিবীর সুনাম বয়ে আনিয়ে আসতে পারে, সেই কামনা বাসনা রেখে এবং এই আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য পেশ করছেন জামিয়ার সাবেক ছাত্র, জামিয়ার সাবেক কৃতি সন্তান, যিনি ছাত্র জীবনে অনেক মেধার স্বাক্ষর প্রদর্শন করেছিলেন, এই জামিয়াতে যার অনেক ইতিহাস গ্রথিত আছে। বর্তমান বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বাংলাদেশের সম্মানিত সহকারী সেক্রেটারি, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, এই জামিয়ার সাবেক ছাত্র, এই জামিয়ার বর্তমান শিক্ষক হযরত মাওলানা মাহমুদ রহমান দেলওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া ক্বালা তাআলা ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আমাদের প্রাণীর ক্যাম্পাস, প্রিয় ক্যাম্পাস, ঐতিহ্যবাহী শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানতলা সিলেট কর্তৃক আয়োজিত সাবেক ছাত্রদের নিয়ে আয়োজিত প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিলের মহতারাম সভাপতি, আমাদের শ্রদ্ধেয় উস্তাদ, আমাদের প্রাণীর ক্যাম্পাসের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমাইদি হাফিজাহুল্লাহ তাআলা,
আমার শ্রদ্ধেয় উস্তাদ বৃন্দ, সাবেক সম্মানিত ছাত্র বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কথাগুলো শুনছেন এবং জুম লিংকেও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাবেক ছাত্র যারা যুক্ত আছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই প্রীতি সমাবেশে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা এক্সচেঞ্জ অফ ভিউজ একটা মত বিনিময়ের সুযোগ পেয়েছি, কথা বলার কথা শোনার সুযোগ হয়েছে। আমরা আশা করছি আমাদের প্রিন্সিপাল মহোদয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমাদের উস্তাদ বৃন্দ শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী হাফেজাহুল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন, আমাদের উস্তাদ বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ ইকরামুল হক হাফেজাহুল্লাহ তাআলা কথা বলবেন। আমি দীর্ঘ কোনো কথা বলার জন্য দাঁড়াইনি, আমি আমার অভিব্যক্তি অল্প সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে সপ্তম শ্রেণী থেকে কামিল পর্যন্ত যে ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ হয়েছে, পড়াশোনার মাধ্যমে ইলম অর্জন কতটুকু করতে পেরেছি জানি না, আমাদের শিক্ষকদের কোনো ত্রুটি ছিল না, আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, সর্বোচ্চ আন্তরিকতার সাথেই তারা ইলমে দ্বীনের সেই সৌন্দর্য আমাদের মধ্যে বিতরণ করতে চেয়েছেন। আমরা যতটুকু গ্রহণ করেছি আমাদের মনোযোগ যতটুকু ছিল, আর ততটুকু মিস করেছি যেখানে আমাদের গাফলতি ছিল, উইকনেস ছিল, কিংবা আমরা ক্লাসে অনুপস্থিত ছিলাম বিভিন্ন কারণে, কিন্তু আমাদের শিক্ষকদের পরিশ্রম প্রচেষ্টার কমতি ছিল না। পাশাপাশি এখান থেকে শুধু পাঠ্যপুস্তকের এলিম অর্জন করেছি এই চিন্তা যদি করি তাহলে এটা অত্যন্ত ভুল হবে, কারণ সামগ্রিকভাবে একজন মানুষ হিসাবে, আদর্শ মুমিন হিসাবে দুনিয়া আখেরাতে উভয় জগতে সফলতা পাওয়ার মতো যে খোরাকগুলো দরকার, আমাদের উস্তাদ বৃন্দ, আমাদের শিক্ষক মণ্ডলী, আমাদের কমিটি এবং আমাদের বড় ভাই যারা ছিলেন তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, গাইডলাইন পেশ করেছেন। আজকে জামিয়া পরিবার অনেক বড়, পৃথিবীর উন্নত প্রায় প্রতিটা দেশেই আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, জ্ঞানের রাজ্যে অনেক শ্রেষ্ঠত্ব অর্জন করে খ্যাতির সাথে ভূমিকা পালন করে যাচ্ছেন, এবং মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন, মুহাদ্দিস, মুফতি, ইমাম, খতিব, অসংখ্য গণিত এই শ্রেণীর লোকেরা জামিয়া থেকে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন দুনিয়ার আনাচে কানাচে, এবং বাংলাদেশের সর্বত্র আলহামদুলিল্লাহ সুনামের সাথেই, সুখ্যাতির সাথেই যে যে পেশায় আছেন সেই পেশাতেই ভূমিকা পালন করে যাচ্ছেন। ডাক্তাররাও আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অনেকে সফল ব্যবসায়ী ফাহিম ভাইদের মতো সফলতার সাথে সততা, স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে তারা তাদের ব্যবসায়ী অঙ্গনে, তাদের প্রফেশনাল লাইফে ভূমিকা পালন করছেন। আমি আজকে আমাদের ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে এই উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা জামিয়ার কাছে ঋণী, তাই আমরা আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা জামিয়ার জন্য দোয়া করি, আমরা জামের উস্তাদদের জন্য দোয়া করি, আমাদের যেই সব উস্তাদ জীবিত আছেন তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা হায়াতে তৈবা দান করুন, সুস্থতা দান করুন, হেফাজতে রাখুন। এখানে মঞ্চে বসা পুরাতন শিক্ষক সবাই আমার একান্ত শ্রদ্ধেয় শিক্ষক, তবে আজকে অনেক শিক্ষককে আমরা এই মঞ্চে দেখিনি, কারণ অনেক পরম শ্রদ্ধাবাদন উস্তাদরা যারা ছোটোবেলা থেকে আমাদেরকে অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন, আদর করতেন, গাইডলাইন দিতেন, বড় হওয়ার স্বপ্ন দেখাতেন, আজকে অনেকে পৃথিবী থেকে চলে গিয়েছেন। আমরা দোয়া করি সেই সব উস্তাদদের জন্য যারা ইহকালীন জীবন শেষ করেছেন, আল্লাহর ফয়সালাতেই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করুন, আল্লাহ তাদেরকে মর্যাদা আরও বাড়িয়ে দিন, তাদের পরিবারবর্গকে হেফাজতে রাখুন। আর আমরা আমাদের মাদ্রাসার কমিটি, দায়িত্বশীল যারা এবং উস্তাদবৃন্দের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই, প্রাক্তন ছাত্র হিসাবে আমাদের জন্য আপনাদের কোনো নসিহা থাকলে আপনারা করবেন, কোনো সহযোগিতা প্রয়োজন হলে যার যার জায়গা থেকে ইতিপূর্বে বিভিন্ন ছোটোখাটো আহ্বানেও যেই পরিমাণ সাড়া দিয়েছেন সাবেক ছাত্ররা, একটা স্বপ্ন জাগিয়েছে আমাদের হৃদয়ে, আগামী দিনে বড় কোনো ডাক আসলে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আমরা 2014 সালের পহেলা মে একটি প্রীতি সমাবেশ করেছিলাম প্রাক্তন ছাত্র পরিষদের ব্যানারে, তৎকালীন আহ্বায়ক আমাদের উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার হাফেজাহুল্লাহর নেতৃত্বে। আমরা আশা করব আগামী দিনেও এরকম একটা সুসংগঠিত প্ল্যাটফর্ম দেশে বিদেশে দাঁড়াবে। অলরেডি ইউকে কেন্দ্রিক এবং আরও কিছু জায়গায় প্রাক্তন ছাত্ররা সুসংগঠিত, ওয়েল অর্গানাইজড। আমরা আশা করব ব্যাচ ভিত্তিক
যেভাবে একটা সম্মিলিত আহ্বায়ক কমিটি বা সদস্যদের নিয়ে একটা প্রচেষ্টা থাকবে, একইভাবে সেন্ট্রাল একটা শক্তিশালী আহ্বায়ক কমিটি বা প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের মধ্য দিয়ে স্থায়ীভাবে ফিউচারে যেন আমরা ভালো ভূমিকা রাখতে পারি সেই প্রচেষ্টা যেন অব্যাহত আমরা রাখতে পারি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন, সবার অংশগ্রহণ আন্তরিক প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামিয়ার সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা কমরউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাবেক ছাত্রদেরকে নিয়ে প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিলের উপস্থিত আজকের জামিয়ার সুযোগ্য সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফর রহমান হুমায়ুনী হাফিজাহুল্লাহ, উপস্থিত জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ, মঞ্চে উপস্থিত জামিয়ার সাবেক ছাত্রবৃন্দ, যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন দেশ বিদেশ থেকে, সকলকে আমি আমার অন্তরঙ্গস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি এই ধরনের একটা অনুষ্ঠানের, যিনি তৌফিক দিয়েছেন জামিয়ার আমাদের সাবেক ছাত্রদেরকে নিয়ে একটা সুন্দর মহতি অনুষ্ঠানের তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি 1999 সনে ছাত্রজীবন শেষ করেই জামিয়াতে আরবি প্রভাষক হিসাবে যোগদান করেছিলাম, বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে আছি। আলহামদুলিল্লাহ, এই সুনামধন্য দিনই প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খেদমত করার সুযোগ দিয়েছেন, এজন্য মহান বাবুদের দরবারে আমি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া, প্রিয় জামিয়া, আমাদের প্রিয় ক্যাম্পাস ইসলামী শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের এখানে যারা পড়াশোনা করেছেন আমাদের ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে তারা অত্যন্ত সফলতার সাক্ষ্য রাখছেন, কেউ বা আলিম হিসাবে কাজ করছেন, মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষক হিসাবে কাজ করছেন, ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে আছেন, কেউ বা ডাক্তার হিসাবে কাজ করতেছেন, ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছেন, কেউ বা ব্যবসায়ী হিসাবে কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ, সর্বত্রই আমাদের ছাত্ররা ছড়িয়ে আছেন এই সিলেট বিভাগীয় শহরে। যেখানেই আমরা যাই, কোনো ব্যাংকে যাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাই, গেলেই কোথাও না কোথাও আমাদের একজন ছাত্র সাক্ষাৎ হয়ে যায় আমাদের। আলহামদুলিল্লাহ, তো আমাদের ছাত্রদেরকে আমরা প্রীতির বন্ধনে আবদ্ধ করতে চাই, এজন্য আজকের এই প্রীতি সমাবেশ আমাদের ছাত্রদেরকে এই প্রিয় ক্যাম্পাস, এই প্রিয় প্রতিষ্ঠান ভুলেনি, তাদেরকে মনে রেখেছে, তাদেরকে স্মরণে রেখেছে, এজন্য আজকের এই আয়োজন। আজকের এই আয়োজন করেছেন আমাদের মোহতরম প্রিন্সিপাল জনাব, তিনি একটা উদ্যোগ নিয়েছেন, এজন্য আমি তাকে মুবারকবাদ জানাই। আমাদের এই উদ্যোগের সাথে আমাদের সুখে দুঃখে জামিয়া পরিবারের সাথে দেশে বিদেশে অবস্থানরত সর্বপর্যায়ের সাবেক ছাত্ররা আমাদের সাথে থাকবে, আমাদের সাথে প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে, এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, আজকের এই সমাবেশ। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে সরাসরি সশরীরে উপস্থিত হচ্ছেন, যারা এখনও আসেননি তারাও আসবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য হবে, বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ নেওয়া হবে, জামিয়া কীভাবে সঠিক দায়িত্ব পালন করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সাবেক ছাত্ররা পরামর্শ দিবেন, তাদের পরামর্শ নেওয়া হবে ইনশাল্লাহ। আমি যেই সময় জামিয়াতে আসছিলাম, জামিয়ায় হোস্টেল ছিল, ছাত্রাবাস ছিল, আমি 7 বছর জামিয়ার ছাত্রাবাসে দায়িত্ব পালন করেছিলাম। বর্তমানে আমাদের কোনো ছাত্রাবাস নাই, প্রিন্সিপাল জনাব কমিটি একটা উদ্যোগ নিয়েছেন ছাত্রাবাসের, আল্লাহ রাব্বুল আলামিন এই মহতি উদ্যোগকে যেন কবুল করেন আমাদের সকলকে, দুনিয়ায় যেন আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি, আখরাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতেও যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিক দান করেন।
এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজালাল জামে ইসলামিয়া কামিল মাদ্রাসার আমাদের একান্ত স্নেহের সাবেক ছাত্রদের নিয়ে আজকের এই প্রীতি সমাবেশে এবং ইফতার মাহফিল উপস্থিত সম্মানিত আসাতেজা কেরাম, সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, সম্মানিত সাবেক বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশায় বিভিন্ন সামাজিক সেক্টরে ব্যবসায়িক সেক্টরে খুব ভালো অবস্থানে অবস্থিত বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রবৃন্দ, আমি আজকের এই মাহফিলে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদের এই ক্ষুদ্র আয়োজনে কষ্ট করে শরিক হয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। আসলে প্রীতি সমাবেশ হয় দীর্ঘ সময় নিয়ে, এখানে ইফতার মাহফিল হিসাবে খুব কম সময়ে অনেককেই কথা বলার সুযোগ দেওয়া সম্ভব হবে না, পারস্পরিক একটা পরিচয় হবে এখানে এবং পারস্পরিক হৃদ্যতার বন্ধন মজবুত হবে। 1979 সাল থেকে নিয়ে 2023 সাল পর্যন্ত প্রায় 33টি ব্যাচের আমি আশা করি অনেকেই কয়েকজন হলেও এখানে উপস্থিত হবেন এবং পরস্পরের সাথে সম্পর্ক হবে, পরিচয় হবে ইনশাআল্লাহ। 89 সাল থেকে নিয়ে এ পর্যন্ত যারা জামিয়ায় থেকে আলিম ফাজিল দিয়ে দাখিল দিয়ে বের হয়েছেন সবাই আমরা একই আদর্শে একই চেতনার বন্ধনে আবদ্ধ। আমরা আজকে আপনাদেরকে ডাকছি শিক্ষক হিসাবে, আপনারা এসেছেন বা আসছেন, এমনও একটা সময় আসবে যে আপনারা আপনাদের উস্তাদ কাউকে এখানে জামিয়ায় এসে পাবেন না। এখন আমরা আপনাদেরকে চিনি, 1989 সাল থেকে এই পর্যন্ত যারা আছেন সবাই আমাদের চোখের সামনে পরিষ্কার, শুধু চিনি না বরং কারা কী অবস্থানে এখানে ছিলেন, কাদের মেধা কতটুকু ছিল, প্রত্যেকের কর্মতৎপরতা, প্রত্যেকের সুন্দর আচরণ সব কিছু আমাদের হৃদয়ে সমুজ্জ্বল হয়ে আছে। আগামী 10 থেকে 12 বছরের মধ্যে আমাদের পুরাতন অনেককেই আমরা রিটায়ার্ড হয়ে যাব, বিদায় নেব, তখন যারা আসবেন এখানে আপনাদের উস্তাদকেও ডাকবেন। আমরা উস্তাদ হিসাবে আপনাদেরকে ডাকি মাঝে মধ্যে, ছাত্র হিসাবে ডাকি, আমরা আনন্দ অনুভব করি যে আমাদের ছাত্ররা যতই পুরাতন হোক তারা আমাদের ছাত্র। ছাত্র এবং শিক্ষকের বন্ধন এটা চিরস্থায়ী, এটা শেষ হয় না, এজন্য আমরা মাঝে মধ্যে একত্রিত হওয়ার চেষ্টা করি। সম্মানিত ছাত্রবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, জামিয়ার উন্নয়ন নিয়ে, জামিয়ার শিক্ষার মান নিয়ে আমাদের অনেক ছাত্র, অনেক সাবেক ছাত্র, অনেক সচেতন সুদি মহলে বিভিন্ন প্রশ্ন থাকে এবং অনেক আগ্রহ থাকে, অনেক জিজ্ঞাসা থাকে, অনেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে কেন্দ্র করে আমি আজকে আপনাদের সামনে জামিয়ার একটা লক্ষ্যকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সময়ে জামিয়ার অগ্রযাত্রা, অবকাঠামোগত উন্নয়নে সাবেক ছাত্রছাত্রীদের আন্তরিক সহযোগিতা এবং অবদান রয়েছে, যা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। উত্তর পার্শ্বে জামিয়ার পাঁচতলা ভবন নির্মাণ, নাজিরেগাঁওয়ের জায়গায় মসজিদ নির্মাণ এবং জামিয়া এতিমখানার পাঁচতলা ভবন নির্মাণে সাবেক ছাত্রছাত্রীদের আন্তরিক সহযোগিতা অনস্বীকার্য। জামিয়া ক্রমান্বয়ে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে, কামিল পর্যন্ত এখানে আছে, ফাজিল অনার্স আছে, সবই আছে, কিন্তু বর্তমানে জামিয়ার সবচেয়ে বড় অভাব হচ্ছে জামিয়া নিজস্ব ছাত্রাবাস না থাকা। নিজস্ব ছাত্রাবাস থাকলে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে ছাত্রাবাসে অপেক্ষাকৃত কম খরচে রাখা সম্ভব হয়। উন্নত পরিবেশে ইলমে দিন, শিক্ষাদান সহ আমলি আখলাকি তারবিয়াতের মাধ্যমে তাদেরকে যোগ্য আলেমে দিন ও দিনের দায়ী হিসাবে গড়ে তোলা সম্ভব হয়। পাশাপাশি উন্নত ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের মানোন্নয়ন সহ সুদী শুভাকাঙ্ক্ষিত সকলের প্রত্যাশা পূরণ সম্ভব হয়। এ সকল দিক বিবেচনা করে জামিয়া নাজিরেগাঁও নিজস্ব জায়গায় পাঁচতলা ছাত্রাবাস প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেখানে ইতিমধ্যে নিজস্ব একাডেমিক ভবন,
এতিমখানার পাঁচতলা ভবন নির্মাণ ও একটি জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে বিশাল ক্যাম্পাসে নিজস্ব ছাত্রাবাস হবে জামিয়ার জন্য এক অনন্য সংযোজন। দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী যেটি জামিয়াকে নিয়ে যাবে পূর্ণতার দিকে, সমৃদ্ধির স্বপ্নীল চূড়ায়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্রাবাস নির্মাণে আমার মনের মধ্যে একটা ভিন্ন পরিকল্পনা জাগ্রত হয়েছে। জানি না মহান আল্লাহ আমাদেরকে কতটুকু সফলতা দান করবেন। এক্ষেত্রে জামিয়ার সাবেক ছাত্রছাত্রীদের একান্ত সহযোগিতা আমি কামনা করছি। আমরা চিন্তা করছি, এ পর্যন্ত জামিয়ায় 33টি ব্যাচ আলিম দিয়েছে। প্রথম ব্যাচ দাখিল 89, আলিম 91, পরবর্তীতে এসব ব্যাচের সাথে ফাজিল এবং কামিল যুক্ত হয়েছে। প্রতি ব্যাচে দাখিল, আলিম, ফাজিল ও কামিলের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে। এভাবে এ পর্যন্ত আমরা 30টি ব্যাচের ব্যাচভিত্তিক সহযোগিতা চাচ্ছি, যেহেতু সাম্প্রতিক ব্যাচগুলো এখনও লেখাপড়ার মধ্যেই রয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি ব্যাচেই, জামিয়ার প্রতিটি ব্যাচেই অনেক ছাত্রছাত্রী ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা ব্যবসা বাণিজ্য সহ দিনের দাওয়াত সম্প্রসারণ, শিক্ষা সংস্কৃতির প্রসার এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশেও অনেকেই ভালো অবস্থানে থেকে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত আছেন। এই সাবেক ছাত্রদের ব্যাচ ভিত্তিক আমি সহযোগিতা চাচ্ছি। আমি চিন্তা করেছি, এটা আপনারা চিন্তা করে দেখবেন, আমি চিন্তা করেছি যদি প্রত্যেক ব্যাচের সচ্ছল সবাই মিলে যদি জামিয়া ছাত্রাবাসের জন্য কমপক্ষে একটা রুমের মূল্য, যেটা ধরা হয়েছে 8 লক্ষ টাকা, প্রদান করেন, তাহলে প্রতি ব্যাচে একটা রুম যদি দিতে পারেন তাহলে 30টা রুম হয়ে যায়, প্রায় ছাত্রাবাস কমপ্লিট হয়ে যায়। 30টা রুমে 2,40,00,000 টাকা হয়ে যায়। একটি ব্যাচের সবাই মিলে আশা করা যায় 8 লক্ষ টাকা সংগ্রহ করতে পারবে। পূর্ণ রুম দিতে না পারলেও বড় অঙ্কের সহযোগিতা করা যাবে। এভাবে আল্লাহর রহমতে ছাত্রাবাস নির্মাণের কাজ অনেকটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট বালকার কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সাবেক সকল ছাত্রছাত্রী মিলে যদি একটি সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে একটি পূর্ণ ছাত্রাবাস প্রতিষ্ঠা করা অসম্ভব কিছু নয়। এক্ষেত্রে ব্যাচের সবাইকে সংগঠিত করার জন্য ব্যাচ ভিত্তিক আহ্বায়ক কমিটি আমি গঠন করতে চাচ্ছি। আপনারা এখানে যারা আছেন, অনেক ব্যাচেরই আছেন, আপনারা একটা ফরম দেওয়া হবে। আপনারা যদি এই ফরমে প্রত্যেক ব্যাচের কমপক্ষে 8-10 জনের নামটা লিখে দেন, এ সহ হোয়াটসঅ্যাপ নাম্বার সহ, তা আমরা পুরো ব্যাচটা পেয়ে যাব। এবং একজনকে আহ্বায়ক করেন, আমি এখানে তালিকা, আমরা আপনারা সিট পেয়ে যাবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ এই ব্যাচ ভিত্তিক আমরা যোগাযোগের মাধ্যমে আমরা আমাদের কাজকে সামনে এগিয়ে নিতে পারব। ছাত্রাবাসের রুমে রুমে যদি সৌজন্যে বিভিন্ন ব্যাচের নাম লেখা থাকে তাহলে একই হবে জামিয়ার জন্য একটি অনন্য সংযোজন, পরবর্তী উত্তরসূরিদের জন্য বিরাট অনুপ্রেরণার উৎস, ইলমের দিনের প্রসারে এক যুগান্তকারী অধ্যায়। আশা করি প্রত্যেক ব্যাচের আহ্বায়ক কমিটি ছাড়াও প্রত্যেক সচেতন সাবেক ছাত্রছাত্রী নিজে উদ্যোগী হয়ে আন্তরিকতার সাথে অপর সহপাঠীদেরকে উদ্বুদ্ধ করবেন, সংগঠিত করবেন। প্রত্যেক ব্যাচ টার্গেট পূরণ করে জামিয়ার উন্নয়নে নতুন এক নজির স্থাপনে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে ইলমে দ্বীনের খেদমত হিসাবে আমাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়ার জন্য ইখলাস ও নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ছাত্রাবাসের আলহামদুলিল্লাহ আমি একটু দেখাচ্ছি লাইভে, সবাই দেখবেন, ছাত্রাবাসের ইঞ্জিনিয়ারিং ডিজাইন মানে পুরাপুরি কমপ্লিট করা আছে। এখানে 5তলা ভবন করা হয়েছে, মোট 35টি রুম আছে, 3টি রুম চলে যাবে ডাইনিং এবং কিচেনে, বাকি থাকবে 32টা রুম। প্রত্যেক রুমে ছাত্র জায়গা হবে 60 জন করে। এই হিসাবে প্রত্যেক ছাত্রাবাসের এখানে ছাত্রের জায়গা হচ্ছে মোট 128 জন। 128 শয্যা বিশিষ্ট 5তলা ছাত্রাবাসের ডিজাইন কমপ্লিট করা হয়। যদিও এখানে ইস্টিমেট দেখানো হয়েছে 3,84,69,600 টাকা, এত টাকা আসলে লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনে দেখানো হয়েছে। মোট এখানে এরিয়া হচ্ছে 3,851 বর্গফুট, বর্গফুটের মধ্যে ছাত্রাবাস হবে। প্রতিটা রুমের দৈর্ঘ্য হচ্ছে 18 ফুট, প্রস্থ 14 ফুট, 18x14 বর্গফুটের ছাত্রাবাসের প্ল্যান করা হয়েছে। তো এটা আমি আপনাদের সামনে আসলে একটা উপলক্ষ, যেহেতু আপনাদেরকে একত্রিত পেলাম, সবাই একসাথে পেলাম, এই উপলক্ষে আমি বিষয়টা উপস্থাপন করলাম। দেশে বিদেশে অনেকেই লাইভে দেখছেন, অনেকে সংযুক্ত আছেন, প্রত্যেকে আপনারা চিন্তা করবেন যে আসলে আমারও জামিয়ার চাকরি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি এরকম আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু আসলে চাই নাই। এই বিল্ডিংয়ের সময় চেয়েছিলাম, বাকি ফেসবুকে লেখি,
এমনি আনুষ্ঠানিকভাবে চাওয়া আসলে এটাই প্রথম। আমিও 2030 সালে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে, এই 5-6 বছর আছি, এই সময় একটা ছাত্রাবাস হয়ে গেলে জামিয়ার জন্য পূর্ণ একটা জামিয়া পূর্ণ হয়ে যাবে আর কি। এক্ষেত্রে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমরা এখন সাবেকদের পক্ষ থেকে একটা বক্তব্য চাচ্ছি। যারা একটু আছেন একটু সাবেকদের মধ্যে পরিচিত, আমি প্রথমেই আহ্বান করব জামিয়ার সাবেক ছাত্র মোহাম্মদ ইমরান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হচ্ছি দাখিল, আমি মোহাম্মদ ইমরান হোসাইন, দাখিল 95, আলিম 97। আসলে এখানে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছে, কি বলবো। অনেক সিনিয়র ভাইদেরকে দেখতে পাচ্ছি এবং আমাদের অনেক জুনিয়র ভাইদেরকে, বিশেষ করে আমার এই সারিতে যে টিচাররা, বিশেষ করে ইসাকাল মাদারি স্যার সহ জনাব সহ, যাদেরকে দেখে আসলে আমরা চূড়ান্তভাবে আবেগ আপ্লুত। তো আমি আসলে আমাদের ইফতার একেবারে নিকটবর্তী, আমি প্রথমে দুটি কথা জাস্ট বলবো। আসলে আমাদের আমাদের প্রিন্সিপাল জনাব, আমি সাথে সাথে স্মরণ করছি আমাদের সাবেক প্রিন্সিপাল যেন আব্দুল হালিম সাহেবকে, কারণ আমরা ওনাকে পেয়েছিলাম, এরপরে আমাদের লুৎফুজ্জামানকে পেয়েছি, তখন উনি আমাদের হোস্টেল সুপার ছিলেন। এগুলো আসলে এই স্মৃতিগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে, আমরা ওইদিকে যাব না। আমি শুধু একটা কথাই বলবো, আজকের যে বিষয়টা আমাদেরকে উপস্থাপন করা হয়েছে, আমি এই বিষয়ে আমার ব্যাচের পক্ষ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমরা এখানে একাত্মতা ঘোষণা করলাম। আমরা আপনাদের এই জামিয়ার এই কন্ট্রিবিউশনে, আমার জামিয়া দাখিল আলি 95 এবং 97, ওদের সাথে আমরা যোগাযোগ করবো এবং আমাদের নিয়মিত একটা সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আমাদের একটা গ্রুপও আছে দাখিল 95-97 বলেই, এবং আমরা বিভিন্নভাবে কন্ট্রিবিউশন করে থাকি। আমরা আজকে এখানে ঘোষণা করছি যে আমরা এই জামিয়ার যে একটা হল রুমের যে একটা রুমের জন্য যে ইয়েটা হয়েছে, আমরা সেটা ইনশাআল্লাহ কন্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ। পরিশেষে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সম্মানিত ওস্তাদদের দীর্ঘ হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এরপরে আমি আহ্বান করছি অ্যাডভোকেট আজিমউদ্দিন, জামিয়ার অনেক পুরাতন সাবেক ছাত্র এবং শিক্ষক, অ্যাডভোকেট আজিমউদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই প্রীতি সমাবেশ এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জামিয়ার অধ্যক্ষ আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মাওলানা লুতফুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন সকলেই আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, বিশেষ করে ইসাকাল মাদানী জনাব আছেন, যাদের কাছে আমাদের শিক্ষা জীবনের হাতেখড়ি, আরও শিক্ষকবৃন্দ আছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি জামিয়ার কর্তৃপক্ষকে, যারা এই রমজান মাসের এই সময়ে এরকম একটি আয়োজন করেছেন এবং আমাদের সাবেক ছাত্রদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, আমার দাখিল ব্যাচ 1994 এবং আলিম ব্যাচ 1996, ফাজিল 1998। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, এজন্যই আমি 1989 সালে এই জামিয়া এসে ক্লাস সিক্সে ভর্তি হয়েছিলাম, আর ফাজিল পড়ার মধ্য দিয়ে এখান থেকে আমি বের হয়ে গিয়েছি। এরপরে আমার সৌভাগ্য হয়েছিল 2003 সালে এই জামিয়ার শিক্ষক হিসাবে যোগদান করার। শিক্ষক হিসাবে ছিলাম প্রায় 7 বছর, এরপরে বর্তমানে আমি আছি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসাবে একজন আইনজীবী। আমি এই জামিয়ার শিক্ষক থাকা অবস্থায় জামিয়ার গভর্নিং বডির সদস্য হিসাবে সেখানেও কিছু খেদমত করার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে আমি এই জামিয়ার একজন গর্বিত অভিভাবক, অর্থাৎ জামিয়ার প্রত্যেকটি অর্গানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংযুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন, এজন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে আসলে আমার বুকে কাঁপতেছে, আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ আছেন, আমার অনেক শ্রদ্ধাভাজন সিনিয়রবৃন্দ আছেন, কিন্তু এই মুহূর্তে আসলে খুব স্মরণ হচ্ছে সেই সমস্ত ওস্তাদদের কথা, যারা আমাদেরকে শিক্ষাজীবনের হাতে করে দিয়েছেন, কিন্তু এখন মহান মাবুদের ডাকে সাড়া দিয়ে তারা চলে গিয়েছেন। বিশেষ করে আমাদের আব্দুর রব জনাবের কথা খুব মনে পড়ে ইব্রাহিম জনাবের কথা,
মনে পড়ে আব্দুর রহমান জনাবের কথা, মুমিন জনাবের কথা, সদ্য চলে যাওয়া যিনি আমাদেরকে, আমি আসার পর শুরু থেকেই যাকে পেয়েছিলাম প্রিন্সিপাল হিসাবে, আমরা যাকে প্রিন্সিপাল জনাব হিসেবেই চিনি, আমাদের কাছে পরিচিত মাওলানা আব্দুল হালিম সাহেব চলে গেলেন আমাদের কাছ থেকে। পাশাপাশি সাবেক ছাত্রদের মধ্যে কয়েকজন প্রতিভাবান মানুষকে আমরা হারিয়েছি, তাদেরকে আমি স্মরণ করতে চাই। আমাদের নুমান ভাই, যিনি নেতৃত্ব কি জিনিস সেটা আমাদেরকে শিখিয়েছিলেন, সেই নুমান ভাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন, আমি স্মরণ করতে চাই তাকে। ছোট ভাই আদিল রশিদ হুমায়ুন, যার এই অঙ্গনে নেতৃত্ব দেওয়ার নেতৃত্ব দিয়েছে এবং লন্ডন যাওয়ার পর দুরারোগ্য ব্যক্তি আক্রান্ত হয়ে সেও মারা গিয়েছে, এরকম যারা এই জামিয়ায় পড়ালেখা করে মহানবাবুদের ডাকে সাড়া দিয়ে জান্নাতে চলে গেছেন, আজকের এই সময়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে স্মরণ করছি। আসলে জনাব বিভিন্ন সময়ে এই জামিয়ায় উন্নয়নের স্বার্থে বিভিন্ন পোস্ট দিতেন, আমরা বিভিন্নভাবে জনাব বলেছেন আমরা বিভিন্ন গ্রুপ থেকে কিংবা ব্যক্তিগতভাবে আমরা শরিক হওয়ার চেষ্টা করেছি। জনাব খুব আবেগপ্রবণ হয়েই বলেছেন 30 সালে জনাব এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার অবসর হয়ে যাবে, অবসরের আগে একটা স্বপ্ন দেখছেন জামিয়ার একটা হোস্টেল হবে। আমিও জামিয়ার হোস্টেলের ছাত্র ছিলাম, হোস্টেলে থাকলে কিংবা হোস্টেলের মাধ্যমে যে একটা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান যেভাবে বৃদ্ধি হয় বা কিংবা ছাত্রদেরকে গড়ে তোলার ব্যাপারে যে সময়টুকু দেওয়া যায়, যে সেটা অন্য কোনোভাবে সম্ভব হয় না। জনাব যে স্বপ্ন দেখছেন, আমি আমার বেচের সাথে যোগাযোগ করব, আর আশা করছি আমার বেচের অনেকেই অনলাইনের মাধ্যমে এবং সরাসরি থেকে দেখছেন, জানছেন, আমাদের একটা গ্রুপও আছে, আমি জনাবের এই স্বপ্নকে সবার সাথে শেয়ার করব। এবং আমাদের পক্ষ থেকেও আমি ইমরানের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব জনাবের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষের প্রীতি সমাবেশে উপস্থিত জামের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, মঞ্চ উপবিষ্ট সম্মানিত আসাতিজা কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি আজকের এই মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি 2008 সালের দাখিল ব্যাচের ছাত্র, বর্তমানে আমি কাতার প্রবাসী। জনাবের যে স্বপ্ন জামিয়ার ছাত্রাবাস নির্মাণে, আমি আমার অবস্থানে থেকে ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা আমার থাকবে। বর্তমানে শাহজালাল জামিয়া শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীর যে কোনো স্থানে গেলেই একখণ্ড জামিয়া আমরা দেখতে পাই। কাতারে আমরা জামিয়ার ছাত্র অনেকেই আসি, যেখানেই যাই সেখানেই সমবেত হলে জামিয়ার কথাই উঠে আসে, কোনো না কোনোভাবে জামিয়ার কথা উঠে আসে। ফেসবুকের সুবাদে আমরা জামিয়ার অবস্থা, বিল্ডিং, কনস্ট্রাকশন সবগুলো অনেক সময় আমরা দেখতে পাই। সময়ের প্রেক্ষাপটে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে জামিয়ার ছাত্র সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে জামিয়ার ছাত্রাবাস নির্মাণ অপরিহার্য। জনাবের এই স্বপ্ন বাস্তবায়নে আমি আমার ব্যাচের পক্ষ থেকে ইনশাআল্লাহ প্রবাসী এবং দেশে যারা আছে, আমার ক্লাসমেট ফরিল ভাই সহ আমরা সম্মিলিত উদ্যোগ নিয়ে ইনশাআল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করবো যাতে একটা রুম আমাদের ব্যাচের পক্ষ থেকে কমপ্লিট করে দিতে পারি ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের দীর্ঘায়িত না করে সবার কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণপ্রিয় প্রতিষ্ঠান শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আজকে সাবেক ছাত্রদের নিয়ে প্রীতি সমাবেশ এবং ইফতার মাহফিল সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, উপস্থিত সাবেক এবং বর্তমান ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 2007 আলিম ব্যাচ দাখিল এই জায়গা থেকে নেই, দাখিল দিয়েছি আমার এলাকা থেকে, ফুলাউড়া থেকে।
এই জায়গাতে আমি আলিম 2007 এবং ফাজিল 2010 এই জায়গা থেকে দিয়েছি। তো আমাদের আলিম বেচের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। ইতিমধ্যে আমরা জামিয়া কেন্দ্রিক অনেক কিছু আমাদের কাজকর্ম হয়েছে, সহযোগিতা করার চেষ্টা করেছি। জামিয়া থেকে আমরা চলে গেলে জামিয়ার সাথে যে আমাদের সম্পর্ক এখনও আছে, আমাদের প্রিন্সিপাল জনাব, ভাইস প্রিন্সিপাল জনাব, ওনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। আমরা আলিম 2007 বেছে আমরা মাঝে মধ্যে একসাথে বসি এবং জামিয়াকে নিয়ে আমরা ভবিষ্যতে কী করা যায় এই নিয়ে পরিকল্পনা করি, চিন্তা করি। আজকের এই আয়োজনটা যে উদ্দেশ্য করা হয়েছে, আমাদের প্রিন্সিপাল জনাব ইতিমধ্যে বলেছেন ওনার চাকরি জীবনের শেষের দিকে আর 5-6 বছর আছে, কিন্তু তিনি স্বপ্ন দেখছেন এক ছাত্রাবাসের। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং আমরা আলিম 2007 ব্যাচের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি, আমরা একটা রুমে কন্ট্রিবিউশন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মঞ্চে উপবিষ্ট আজকের প্রীতি সমাবেশ এবং ইফতার মাহফিলের আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আসাতেজা কেরাম বৃন্দ এবং অভিভাবক তুল্য বড় ভাই বৃন্দ এবং জুনিয়র ভাইরা, আমি 2007 সালে এখানে দাখিল দিই নাই, দাখিল বিশ্বনাথ থেকে করেছি। আর 2009 সালে আমি আলিম থেকে এখানে ধারাবাহিক কামিল পর্যন্ত পড়েছি। এরপরে ফতেপুর মাদ্রাসা থেকে তাফসির বিভাগে তাফসির, তারপরে সরকারি আলিয়া থেকে ফিকা বিভাগে কমপ্লিট করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের উদ্যোগে, বিশেষ করে প্রিন্সিপাল জনাবের উদ্যোগে এদিন একটি প্রীতি সমাবেশ করায় আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমরা আমাদের আসাতেজা কেরামবৃন্দের সুস্থতার জিন্দগি, ইমানি জিন্দগি আল্লাহ তাআলা যেন নসিব করেন আমরা দোয়া করি, আমিন। এবং যেসব আসাতেজা কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা সেসব সম্মানিত শিক্ষকবৃন্দকে স্মরণ করছি, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিন। আমরা 2007 এবং 2009 আলিম বেচ হিসেবে আমরা পরিচিত জামিয়ায় এবং ভালো একটি রেজাল্টও হয়েছে জামিয়া। আমরা এখানে আমার ফ্রেন্ডরা এসেছেন, তারা বলেছেন যে আমি একটি ঘোষণা দিব ইনশাআল্লাহ, আমাকে আশ্বস্ত করেছেন। আমাদের জনগণ যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সাথে আমরা সম্পূর্ণ একমত এবং জামিয়ার সার্বিক উন্নতির সাথে আমরা একমত। আজীবন জামিয়ার পক্ষে কাজ করতে আমরা প্রস্তুত মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। এই জন্য আমরা 2007 এবং 2009 ব্যাচ থেকে ইনশাআল্লাহ একটি আশানুরূপ সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 13 দাখিল আলিম 15। আলহামদুলিল্লাহ জনাবের যে স্বপ্ন তিনি আমাদের কাছে যে ছড়িয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমাদের সব বেজে নিয়ে যে জনাবের স্বপ্ন পূরণ করার জন্য। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং জামিয়া কর্তৃপক্ষকে আমার হৃদয় থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম একটি সুন্দর আয়োজনের জন্য। আমি খুব ছোট করে আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এই জামিয়াকে আমার মায়ের মতো ভালোবাসি। আমার মা আমাকে লালন পালন করে বড় করেছেন আর এই জামিয়া আমাকে মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আসলে যে সময় বক্তব্যের সুযোগ নেই, শুধু এই কথাটাই বলবো, আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ, আমাদের উস্তাদরা প্রিন্সিপাল জনাবের মাধ্যমে আমাদের কাছে যে প্রত্যাশা রেখেছেন, আমরা এই প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নিজের এই জায়গায় একটা বলার আছে, সেটি হচ্ছে এই জামিয়ার হোস্টেলের সাথে আমার অন্যরকম একটা দায়বদ্ধতা আছে। আমার জীবনে একটা ঝড় চলতেছিল, আমি এই ঝড়ের সময় আশ্রয় নিয়েছিলাম জামিয়ার হোস্টেলে। জামিয়ায় আমি ফাজিল পড়েছি, কামিল পড়েছি, এই সময়টুকু আমার পুরো অর্থায়ন যেটা জামিয়ার হোস্টেল থেকেই ফ্রি পড়াশোনা করেছি। বিশেষ করে তখন হোস্টেল সুপার ছিলেন ভাইস প্রিন্সিপাল জনাব, প্রিন্সিপাল জনাব সহযোগিতা করেছেন। আর আজকে হোস্টেল হওয়ার জন্য যে আহ্বান, ছাত্রাবাসের জন্য যে আহ্বান করা হয়েছে, আমি আমার নিজের জায়গা থেকে বলছি এই আহ্বানে আমার নিজের পক্ষ থেকে সর্বোচ্চ কুরবানি করার যেটুকু আছে
আমি সেই জায়গায় আমি নিজে কুরবানি করব ইনশাআল্লাহ। এবং আমি আমাদের সহকর্মী যারা আছে এখানে, আমি ফাজিল পড়েছি, কামিল পড়েছি, আমাদের সহপাঠী যারা আছে তাদেরকে নিয়ে এবং এই জামিয়ার একজন ছাত্র দায়িত্বশীল হিসেবে ছিলাম বিদায়, আমি আমাদের উস্তাদদেরকে আমি এই মর্মে আশ্বস্ত করতে চাই, আমাদের অঙ্গন থেকে, আমাদের ছোট্ট পরিসর থেকে আমরা এই জায়গায় ভালো অবদান রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি ছাত্র ভাইদের কাছে, উস্তাদদের কাছে আমাদের জন্য দোয়া আছে এবং সবসময় দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্রদের নিয়ে আজকের এই প্রীতি সমাবেশে উপস্থিত আমার প্রাণ প্রিয় আসাতজা ইকরাম, জামিয়ার সাবেক ছাত্রবৃন্দ, সর্বস্তরের দিনী বৈষ্ণব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2002 সালে এই জামিয়া থেকে ফাজিল পাশ করেছিলাম। শাহ জাফর সাদিক আবদুল্লাহ, সাইফুল ইসলাম, ইয়াহি আনসারি সহ আমার বৈচয় যারা অনেক পরিচিত, যারা সবাই বাহিরে আছেন, আমি সুজল ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। এই জামিয়া 12 বছর শিক্ষকতা করেছি, কিন্তু আজকের আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি এই শাহজালাল জামিয়া ইসলামিক কামিল মাদ্রাসার সাবেক একজন ছাত্র। আলহামদুলিল্লাহ আমার হৃদয়টা শীতল হয়ে যাচ্ছে এই সারিতে যখন আমার আসাতজা একরামদেরকে আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এই মাত্র মনে আমি ক্লাস ফাজিল থেকে বের হয়ে আসি, আসাতজা একরাম হয়তো কালকে আবার আমাকে পাঠদান করবেন। প্রিয় উপস্থিতি, যেহেতু সময় নাই, প্রিন্সিপাল মহোদয় যে আবদার রেখেছেন একটা ছাত্রাবাস নির্মাণের জন্য, এই শাহজালাল জামিয়ার ছাত্রাবাসের আমিও একজন এই সুপার ছিলাম, এই জন্য ছাত্রাবাস বলতেই উচ্চারণ করতে আমার হৃদয়ে যে ভালোবাসা জন্ম নেয়, ইনশাআল্লাহ আমায় আমার সহপাঠীদেরকে নিয়ে সর্বাত্মক চেষ্টা করব একটা কক্ষ নির্মাণ সহ ছাত্রাবাস নির্মাণে সব ধরনের সহযোগিতা করার জন্য। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ আর উপস্থিত ডিজিটালি উপস্থিত আমাদের জামিয়ার প্রাক্তন ছাত্র শিক্ষকবৃন্দ, উপস্থিত জামিয়ার বর্তমান ছাত্র যারা আছেন, আমাদের সময় অত্যন্ত স্বল্প, আমি দু একটি কথা বলতে না বলে পারছি না। এই জামিয়ার সাথে আসলে আমার আব্বার অনেক পরিশ্রম জড়িত, একটা দুঃখ ওনার মধ্যে সবসময় ছিল, উনি আমাদের ভাই বোনদের সবাইকে আলিম করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলে হলেও সত্যি যে আমরা আসলে আলিম হতে পারিনি। তবে আলিম গড়ার যে কারিগর জামিয়ায় ওনার জান প্রাণ দিয়ে এখানে আলিম গড়ার একটি কারখানা তৈরি করে গিয়েছিলেন, সো আল্লাহ ওনার এই যে পরিশ্রম এবং যে কষ্ট সেটাকে কবুল করুন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি জামিয়া থেকে ক্লাস 8ম শ্রেণী থেকে চলে যাই, আমি আলিয়া মাদ্রাসায় যাই, তারপরে এমসি কলেজে। তো আমাদের বেঁচে জনাব যেটা দাবি করেছেন, ইনশাল্লাহ শামসুল আছেন, সাইদ আছেন, ওনাদের সাথে কথা বলবো এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বড় ধরনের ডোনেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের যারা জনাব যারা আছেন, আব্দুর রহমান জনাব, আব্দুল হালিম জনাব, ওনাদের জন্য আমরা দোয়া করব। আমি যখন আলিয়া মাদ্রাসাতে যাই তখন ওনার কাছে সরফ নেওয়া শিখেছিলাম, এরশাদ হোসেন জনাব আমাকে প্রতিবারই 10 টাকা দিতেন, একটা সরফ পড়লেই 10 টাকা উনি আমাকে দিতেন। তো কারণ কি, আব্দুর রহমান জনাবের অবদান ছিল, উনি আমাদের বাসায় থাকতেন, আমার বোন দুজনকে আব্বা ক্লাস 10 থেকে এনে মাদ্রাসার 10-এ ভর্তি করে দেন, এতটুকু ইসলামের প্রতি, আলিমদের প্রতি তান ওনার যে দরদ ছিল। এই জন্য এই জামিয়ায় অনেকে অনেক অবদান আছে, অনেক জনাব আমাদের মধ্যে নেই, আমি পরিচিত জনাবদেরকে খুঁজে পাচ্ছি না এখন, মনের মধ্যে আজিম যেভাবে আবেগ আপ্লুত হয়েছিল আমার নিজের মধ্যেও নাড়া দিয়েছে, এই যে জনাবদের যে কষ্ট। আমরা অনেকটা লুৎফুর রহমান জানাব এবং আলাউদ্দিন জানাব আমাদের অনেকটা বন্ধুর মতো, ওনারা ইয়াং ছিলেন তখন, বন্ধুর মতো ছিলেন, আমরা অনেক মজা করতাম। বাংলার একজন শিক্ষক ছিলেন, উনি বলতেন যে অঙ্ক আমি পারবো না, আমাকে গুলি করলেও অঙ্ক পারবো না, এই কথা নিয়ে আমরা হাসাহাসি করতাম, আমরা জনাবদেরকে নিয়ে হাসাহাসি, আমরা ওনার সাথে হাসি ঠাট্টা করতাম, এরকম আমাদের অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তো যারা নতুন প্রজন্মের আমাদের এই জামিয়ার ছাত্র আছেন, তাদের মধ্যে যেই আত্মার বন্ধন থাকে, এই জামিয়ার ছাত্ররা বিভিন্ন জায়গায়, জামিয়া আমাকে যা দিয়েছে, আমি কম জায়গায় সময় পড়েছি, কিন্তু যা দিয়েছে আমাকে, যে আত্মবিশ্বাস দিয়েছে, এই আত্মবিশ্বাসের বলেই আমরা আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক এগিয়েছি। সো জামিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, জনাবদের জন্য দোয়া করছি, আমাদের এই আলোকিত
ছাত্রদের গড়ার কারিগর জনাব লুৎফর রহমান জনাব উনি অনেকদিন আমাদের সাথে থাকুন, উনি যাতে চলে না যান, উনি জামিয়াকে অনেক দূরে নিয়ে যাবেন সেটা আমরা আশা করব। তাকে জামিয়া শাকে আঁকড়ে ধরে থাকতে আমরা বলবো, তাকে যাতে জামিয়া ছেড়ে না যান সেটাই আমার একান্ত অনুরোধ ওনার কাছে। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের প্রীতি সমাবেশে সম্মানিত সভাপতি, জামিয়ার সম্মানিত আসাতিজা কেরাম, সাবেক ছাত্রবৃন্দ, আমি আসলে বক্তব্য রাখবো না কিন্তু আমার খুব আনন্দ লাগছে আজকে সাবেক ছাত্রদেরকে দেখছি অনেক মুখ এই দেশের অনেক অন্যতম স্থান দখল করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়াকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, আমরা যখন 90-এ 88-তে এখানে ভর্তি হয়েছিলাম তখন একটা বাঙ্গা বেড়ার ঘর ছিল আর আমরা ক্লাস করতাম এদিকে মাত্র 2টা রুম ছিল, কিন্তু আজ জামিয়া অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, আরও বিল্ডিংয়ের উদ্যোগ হচ্ছে, প্রিন্সিপাল জনাব উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ এটা আটকাবে না, এই প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়েছে আর অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জামিয়ার হোস্টেল একান্ত জরুরি, জনাবের সাথে আমার আরও আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের হোস্টেল আমার পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ আমি নিজেও দিব এবং কালেকশন করেও দেব ইনশাআল্লাহ। আমি আপ্রাণ চেষ্টা করব একটা রুম দেওয়ার জন্য, ইনশাআল্লাহ একটা রুমের খরচ আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক প্রদান করুন, আর জামিয়া সকল ছাত্রবৃন্দকে অনুরোধ করব এখানে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আলহামদুলিল্লাহ এত চমৎকার একটি প্রথম আয়োজন জামিয়ায়। আমি 2008 থেকে জামিয়াতে অধ্যয়নরত, কামিল ফার্স্ট ইয়ারে ছিলাম, থাকাকালীন মদিনা বিশ্ববিদ্যালয় হয়ে যায় সেখানে চলে যাই। তো এরপরে সম্ভবত আমাদের সাবেকদেরকে নিয়ে এরকম ইফতার মাহফিল সম্ভবত প্রথম। তো আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামত স্মরণ করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছেন জামিয়ার মাধ্যমে। জামিয়া আমাদেরকে সামাজিক পরিচয় দিয়েছে, জামিয়া আমাদেরকে সম্মানিত করেছে। আমাদের সম্মানিত আসাতিজা কেরামের নেক হায়াত কামনা করি, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহ। তার পাশাপাশি আমরা যারা আছি, এই জামিয়া শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, সমাজ বিপ্লবের দ্বারায় এই জামিয়া যুগ যুগ ধরে ভূমিকা রেখে আসছে। তো প্রিন্সিপাল জনাব আমাদের একটা হোস্টেলের ব্যাপারে এখানে কথা বলেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের যারা ব্যাচমেট আছেন তাদের সাথে আলাপ করে আমরা কোনো কন্ট্রিবিউশন করতে পারি কি না। আমাদের একটা আবদার থাকবে, পাঠানটুলা জামিয়া আলহামদুলিল্লাহ বিশাল বিশাল বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তো ব্যাপারটা যাতে এমন না হয়, আসলে মাঝে মধ্যেই ব্যাপারটা আমাদের সামনে আসে কিংবা বিভিন্নভাবে বিষয়টি উঠে আসে যে জামিয়া থেকে আলহামদুলিল্লাহ আমরা ইসলামী আন্দোলন তথা বিভিন্ন সামাজিক পর্যায়ে নেতৃত্ব আমরা এগিয়ে যাচ্ছে কিন্তু আলিমের ক্ষেত্রে আমরা এখন অনেকটা পিছিয়ে আছি। হচ্ছে না এমন না, হচ্ছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আরও প্রয়োজন। সেই হিসাবে জামিয়া কীভাবে ইলমি লাইনে আরও এগিয়ে যেতে পারে, আশা করি সম্মানিত আসাতিজা কেরাম এই ব্যাপারটি খেয়াল করবেন। ওয়াফাকানাল্লাহু ওয়া ইয়াকুম জামিয়ান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদুকুমুল উসরা ওয়ালিতুকমিলু আল-ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ঐতিহ্যবাহী দিনে বিদ্যাপীঠ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশ সম্মিলনী এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উস্তাদ, অত্র মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল জনাব সহ সম্মানিত উস্তাদবৃন্দ, আমার একান্ত আত্মারাত্মীয় শ্রদ্ধেয় এবং প্রিয় সাবেক ভাইরা, দেশের বাইরে যারা আছেন সেই সমস্ত সাবেক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি পবিত্র মাহে রমজানের সমস্ত কল্যাণ এবং বারাকা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়ার সাথে সম্পৃক্ত থেকে থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে যেন জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করেন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত উস্তাদরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে আলা মাকাম দান করেন, যারা আছেন হায়াতে তৈয়বা দান করেন। জনাব যে আবেদন করেছেন,
এই আবেদনটা আমি মনে করি না যে জনাবের পক্ষ থেকে ঘোরা লাগবে। জনাব তো শুধু স্বপ্ন দেখিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব। আজকে যেভাবে ফরম্যাটে নেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ব্যাচ ভিত্তিক কমিটি হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করে দেওয়ার দায়িত্ব নেব, যদি আমরা আল্লাহ তৌফিক দান করেন। এবং জনাবের স্বপ্নটা আমরা বাস্তবায়ন করে, জনাবের স্বপ্ন না, এটা সিলেটবাসীর স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন, ওলামায়ে কেরামদের স্বপ্ন, দায়িলাল্লাদের স্বপ্ন। আমার আগের বক্তা ইমদাদুল্লাহ আনসারী যে কথাটা বলে গেছেন, এই প্রতিষ্ঠান অনেক সমাজসেবক, অনেক দায়িলাল্লাহ, এই দায়িলাল্লাহর ময়দানে অনেক মানুষ তৈরি করে দিয়ে গেছে। আমরা যেন ভবিষ্যতেও এই জামিয়া থেকে এরকম দিন ইলমের ইলমে ওয়াহির ক্ষেত্রে যেন আরও অবদান রাখতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। হা দামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক সাবেক ছাত্রদের নিয়ে প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও সাবেক ছাত্রছাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জামিয়ার সর্বোত্তম 1991 সালের আলিম বিএসের ছাত্র ছিলাম। আমরা যখন এখানে লেখাপড়া করি তখন আমরা বসার স্থান পেতাম না, একগুলো ছুটি হওয়ার পরে আরেকগুলো থেকে স্থান দেওয়া হতো। আলহামদুলিল্লাহ আজকে জামিয়া তার আজকে চূড়ান্ত এক পর্যায়ে চলে আসছে। জনাব একটা কথা বলেছেন যে ছাত্রাবাস হলেই জামিয়া একটা তার পরিসমাপ্তি মানে চূড়ান্ত পর যাবে। আমার মনে হয় আরেকটা কাজ রয়ে গিয়েছে যে জামিয়ার শিক্ষকদের জন্য এটা আবাসিক ভবন প্রয়োজন। জামিয়ার শিক্ষকদের জন্য আবাসিক ভবন এই জন্য প্রয়োজন, আমি একটা মাদ্রাসায় বর্তমানে আসি যেখানে শিক্ষকরা যেদিন স্থান নেওয়া যায়, স্থান দেওয়া না যায় তাহলে শিক্ষকরা পড়াশোনা করাতে অনেক সময় হিমশিম খায়, বাসা ভাড়া দিতে সমস্যা হয়, বাসা ভাড়া দিতে সমস্যা হয়। যদি এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে একদিকে ছাত্রাবাস থাকলে আরেকদিকে শিক্ষকদের আবাসিক ব্যবস্থা থাকলে দুইটার সমন্বয়ে আলহামদুলিল্লাহ। একজন ভাই বলেছেন যে হাদিসের ভাষা ইয়াতি আলান নাস জামানুন ইয়াকিল্লুল উলামা ওয়া ইয়াকসুরুল খুতাবা, যে আলেম কমে যাবে, বক্তাদের সংখ্যা বেড়ে যাবে। আমি আশা করবো জামিয়া সে আলেম যোগ্য আলেম তৈরির ক্ষেত্রে পুরোপুরি ভূমিকা নিতে পারবে যদি ছাত্রাবাস হয় আর পাশাপাশি শিক্ষকদের আবাসিক ব্যবস্থা হয়। কথা না বাড়ি এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাবেক ছাত্র ভাইদের নিয়ে প্রীতি সমাবেশ ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ছাত্রদের কেরাম এবং প্রিয় সাবেক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1990 সালে এই জামিয়ায় আমি প্রথম এসে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইলমু ওয়াহি শিক্ষা গ্রহণ করার জন্য এসেছিলাম। হেরা গুহা থেকে যেমন ইলমু ওয়াহির বিচ্ছুরণ ঘটেছিল, প্রথম এসে যখন দেখলাম এই জামিয়ার পাশে একটা পাহাড়, আমার কাছে মনের মণিকুটা ভেসে উঠেছিল যে ইলমু ওয়াহি শিক্ষাদানের সেই কারিগর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইলমু ওয়াহির একটা অংশ এখান থেকে শিক্ষা দেওয়া হবে। আজকে সুন্দর মনোরম পরিবেশে সাবেক ভাইদের আমরা পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আসাতেদায় কেরামগুন এক একজন কারিগর হয়ে অনেকগুলা পুঁতিকে একত্রিত করে আমাদেরকে একটা মালার মতো গেঁথে দিয়েছেন। যদিও কোনো সুতা আমাদের সাথে লাগানো নাই কিন্তু অদৃশ্য সুতায় আমরা প্রত্যেকেই একত্রে বাঁধা আছি। আমাদেরকে যারা এই জামিয়ায় শিক্ষাদান করেছিল আমাদের শ্রদ্ধাবাজন আসাতেদায় কেরাম, সাবেক প্রিন্সিপাল ছিলেন মরহুম আবু তাইসা থুরি রাহমাহুল্লাহ, সাবেক প্রিন্সিপাল জনাব আব্দুল হালিম রাহেমহুল্লাম, আমাদের সবচেয়ে শ্রদ্ধাবাদ শিক্ষকদের মধ্যে একজন ছিলেন জনাব আব্দুর রহমান সাহেব, দেন আমাদের জনাব খন্দকার আব্দুল ওয়াদুদ সাহেব, অনেক আছে তাদের কেরাম নাই, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই সমাবেশ আয়োজন করার জন্য মোহতারাম প্রিন্সিপাল জনাব এবং আমাদের কর্তৃপক্ষ যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠানকুলা জামিয়া শাহজালাল জামিয়া পিটিজে যেটাই বলি এক কথায় শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানকুলার সাবেক কৃতি ছাত্রদের আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সাবেক এবং বর্তমান ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই, সব টিচারদের কথা এসেছে, বিশেষ করে অদুদ জনাব সালিক জনাব ওনাদের কথা আসে নাই। ওনারা সহ যেসব শিক্ষক মণ্ডলী আমার বন্ধু ফয়সল সহ অনেকেই ইতিমধ্যে মারা গিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
জনাব ছাত্রাবাসের যে উদ্যোগ নিয়েছেন এই ছাত্রাবাসেই 1991 ইংরেজিতে আমি এসে ভর্তি হই এবং দাখিল 1997 ইংরেজিতে এখানেই দেই এখানেই আমি ছাত্র প্রতিনিধি ছিলাম আমরা অনেক চড়াই উৎরাই পার করে আজকে এই জামিয়া বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই ছাত্রাবাসের জন্য আমাদের ক্লাসমেট যারা এখানে উপস্থিত আছেন তাদের সাথে আলাপ করেছি আমাদের আব্দুর রাজ্জাক রাজন এমদাদুলক স্বপন আব্দুল্লাহ মাসুম এবং আমাদের ক্লাসমেট অনেকে বাইরে আছেন তাদের পক্ষ থেকে একটা রুম দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ গভর্নিং বডির সদস্যবৃন্দ আসাতিজায়ে কেরাম প্রাক্তন ছাত্রবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় কম বেশি কথা বলার সুযোগ নেই 1990 টু 1994 দীর্ঘ চার বছর এই জামিয়ায় লেখাপড়া এবং পরবর্তীতে 97-এর 12 আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ প্রায় 26 বছর এখানে শিক্ষকতার সুবাদে জামিয়ার সাথে খুবই গভীর বন্ধন আত্মীয়তার সম্পর্ক এবং এই প্রতিষ্ঠান নিজের অস্তিত্বের সাথে নিজের একেবারে নিজের অস্তিত্বের সাথে মিশে আছে তো জামিয়ার উন্নতি আমরা শুধু কামনাই করি না জামিয়ার উন্নতির জন্য যথাসাধ্য কাজ করার চেষ্টা করি তো যে উদ্যোগটা নেওয়া হয়েছে প্রিন্সিপাল সাহেব যে উদ্যোগের কথা বলছেন আমাদের জামিয়ার নিজস্ব ছাত্রাবাস সেই ছাত্রাবাসে ভবন নির্মাণের ক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা করব আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমাদের 92 ব্যাচের আলিমের যারা আছেন তাদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি আছে আমরাও ইনশাআল্লাহ সেখানে ভালো একটা কন্ট্রিবিউট করার চেষ্টা করব নুমান ভাই বলেছেন তিনি নিজেও শরীক থাকবেন ব্যক্তিগতভাবে এবং আমরা আহ্বান জানাবো যে দেশে বিদেশে জামিয়ার যত ছাত্রছাত্রী আছেন বিভিন্ন ক্ষেত্রে স্ব অবস্থানে প্রতিষ্ঠিত তারা সবাই এই জামিয়ার এই বিশেষ উদ্যোগটাকে সফল করার জন্য সবাই সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবেন কাজ করবেন তো আজকে এই অসাধারণ সুন্দর মিলন মেলায় সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে মুবারকবাদ জানিয়ে এবং আগামী দিনের সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম অতিথি বৃন্দ ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের এই দিনে রমজানের এই আজকের দিনের শেষ প্রান্তে আজকে জামিয়ার কিছু প্রাক্তন ভাইদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সম্ভবত 1970-এর দশকের শেষের দিকে খাজলসা মসজিদের দুইটা কুটা নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল মরহুম শায়খুল হাদিস আল্লামা আব্দুল মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে আমরা সহযোগিতা করেছিলাম তখন থেকেই আর আজকে সেই কাজলসার কুটির থেকে আজকের এই প্রতিষ্ঠান বর্তমান অবস্থায় এসেছে শুধু তাই নয় এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের মতে অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতৃবৃন্দ আসলে প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই আমি তার খেদমতে আছি এখনও এই প্রতিষ্ঠানের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে হোস্টেল সমস্যা প্রকট যেটা প্রিন্সিপাল সাহেব তার বক্তব্য বলেছেন আমার আরেকজন প্রিন্সিপাল সাহেব আরেকটা প্রতিষ্ঠানের তিনি শিক্ষকদের বাসস্থানের কথাও বলেছেন আমি সাথে সাথে আরেকটা বিষয় বলতে চাই আমরা ম্যানেজিং গভর্নিং বডি এই হোস্টেলটা করার সিদ্ধান্ত নিয়েছি নাজিরের গাঁও একটা ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাসের পাশে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার একটা জায়গা সেখানে আমরা যদি বিল্ডিং করতে পারি কয়েকশো ছাত্রদের সেখানে থাকার ব্যবস্থা হবে তার পাশাপাশি ওই প্রতিষ্ঠানে এখন কিন্তু অ্যাকোমোডেশন হচ্ছে না ছাত্রদের জায়গা হচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রতিষ্ঠানের একটা বিল্ডিং আছে এই বিল্ডিং আমরা দোতলা কাজ শুরু করব আমি আজকে এখানে যে সমস্ত প্রাক্তন ছাত্র ভাইরা রয়েছেন আমি তাদের কাছে অনুরোধ করব জামিয়ার সকল সমস্যায় অবশ্যই আপনারা এগিয়ে আসবেন
আমরা এই জামিয়াকে শুধু পাঠানটুলা এলাকা বা নাজিরেরগাঁও এলাকায় সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা চাই এই সিলেট শহরের প্রতিটি এলাকায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রতিটি এলাকায় যাতে জামিয়ার শাখা হয় এবং সিলেটের এই প্রায় 1 কোটি মানুষ যাতে জামিয়া থেকে ফায়দা লাভ করতে পারে, শিক্ষা লাভ করে দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে, সেই সুযোগ আমরা করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমি ম্যানেজিং কমিটির গভর্নিং বডির পক্ষ থেকে সকলের কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার পক্ষতায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আজকে এই মোবারক ইফতার মাহফিলে আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় হাদিসে আসে তিরমিজির রওয়ায়ত। আমার দায়িত্ব, আমারকে অর্ডার দেওয়া হয়েছে দোয়া করার জন্য, আমি দোয়ার জন্য দাঁড়িয়েছি। এর মধ্যে দুই একটা কথা বলেই আমি আমার দোয়া করে 6 মিনিটে ইফতার আজকে। 1 নম্বর কথা হলো, 1984 সালের 1ই ফেব্রুয়ারি, তোমরা খেয়াল করো, 1984 সালের 1ই ফেব্রুয়ারি মাত্র 10-16 জন ছাত্র নিয়ে, 7-এ 10 জন, 6-এ 10 জন এবং 7-এ 6 জন 16 জন ছাত্র নিয়ে শাহজালাল জামিয়া ইসলামিয়া পাঠানটুলা শুরু হয়েছিল সেই সিলেটের খাজল শাহের 2টা রুমে 1984 সালের 1ই ফেব্রুয়ারি 16 জন ছাত্র নিয়ে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে এই একটু আগে আমি প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ছাত্র সংখ্যা কত, তিনি বললেন 3,500-এর মতো, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন এর কারণটা কি? কারণ হলো অনেকের প্রচেষ্টা আছে, তবে আমার দৃষ্টিতে এর পিছনে প্রধান যে ব্যক্তি দুইজনের এখলাস নিহিত রয়েছে, তার মধ্যে 1 নম্বরে হলেন আমার এই উস্তাদ শেখুল হাদিস আল্লামা মাওলানা আব্দুল মালিক চৌধুরী রাহিমাহুল্লাহ, যিনি আঞ্জুমানের খেদমতে কুরআনের তৎকালীন সেক্রেটারি জেনারেল ছিলেন এবং উনি প্রধান স্বপ্নদ্রষ্টা ছিলেন, উদ্যোক্তা ছিলেন। উনার এখলাস আর বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন মাওলানা দিলওয়ার হোসেন সাইদি এই বিল্ডিংয়ের ভিত্তি রচনা করেছিলেন, এই দুইজন মুখলিস মানুষের এখলাসের বদৌলতে 16 জন ছাত্রের প্রতিষ্ঠান আজকে 3,500 ছাত্র হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর যে কথাটি আমি বলতে চাই, যে এখানে 4 জন প্রিন্সিপাল ছিলেন, প্রথম প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব ছিলেন, উনি 2 বছর ছিলেন, এরপরে প্রিন্সিপাল ছিলেন মৌলানা আবু তাইয়ব সত্তরি সাহেব, এরপরে প্রিন্সিপাল ছিলেন আমার শ্রদ্ধেয় হাফিজ আব্দুল হালিম সাহেব, আর বর্তমান যিনি প্রিন্সিপাল উনি হলেন আমার এই জুনিয়র এবং আমার অতি স্নেহের মানুষ। 1998 সাল থেকে অদ্যাবধি তিনি প্রিন্সিপাল আছেন এবং তারই প্রিন্সিপালিত্বের আমলে শাহজালাল জামিয়া ইসলামিয়া 1998 সালে জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে, 2003 সালে তারই প্রিন্সিপালের আমলে জাতীয় লেভেলের শ্রেষ্ঠ মানে প্রতিষ্ঠান হয়েছে, আর আজকে উনারই স্বপ্নের বদৌলতে আমাদের এখানে এই সম্মেলন। সেই জন্য আমি আমার দোয়ার পূর্বে এই সফল প্রিন্সিপালের দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি, এবং তিনি যে আবদার করেছেন হোস্টেলের জন্য, সাথে সাথে যে আরেকজন আবদার করেছেন যে টিচারদের আবাসিকের জন্য, আমি সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য বলবো আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا تقبل منا صيامنا وقيامنا وإفطارنا وسحورنا وتلاوتنا ودعاءنا وتضرعنا بقبول حسن كما تقبلت من عبادك الصالحين. اللهم اجعلنا من جندك، اللهم اجعلنا من جندك،
فإن جندك هم الغالبون واجعلنا من حزبك فإن حزبك هم المفلحون واجعلنا من أوليائك فإن أولياءك لا خوف عليهم ولا هم يحزنون اللهم أحينا على الإسلام سعداء وتوفنا على التوحيد شهداء واحشرنا في زمرة النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا أرحم الراحمين اللهم بارك في تجارته اللهم بارك في تجارة الطالب عمران اللهم بارك في أهله وماله وتجارته يا رب العالمين وصلى الله على محمد وآله وصحبه أجمعين آمين اللهم